বাংলাদেশ বেতার রংপুর। শুরু হচ্ছে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান সুখী জীবন। পরিচালনা করছেন নাসরিন সুলতানা। ডাক্তার ভাই আইসার কথা আমার একটা প্রশ্ন আছে, এটা আমি পুষ্কর্ম, ওই জন্য আমি দুইটা মোবাইলে থুয়ে আসছি, দেখছেন? হ্যাঁ, মোরে ফোন দিয়ে কথা কবার কইনু তো কইছে কথা, মোরে ফোন দিয়ে কইছে। এটা হয়, মানুষের ভুল হয়, তারা উড়ে থাকলে, ব্যস্ত থাকলে তখন তো ভুল হয়। হ্যাঁ, তাই তো এক না, এই যে মানে সমাজসেবামূলক কাজও করি বেড়ায়, এখন মানুষের উপকার কিন্তু করে খুব, ওই গেছলো তাতে আর কি তারা উড়াতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, উপকারী গাছ, অর্জুন গাছ, অর্জুন গাছ উপকারী, উপকারী গাছের সাল নাই। হ্যাঁ, সেইটাও বোঝে ভালো যে উপকারী গাছের সাল নাই। আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, শ্রোতা বন্ধুরা আমাদের সাথে আজ আছেন ডাক্তার আবু জাফর আল মোরাদ, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল স্পেশালিস্ট, মাতৃসদন মাহিগঞ্জ রংপুর। অনুষ্ঠানে ফোন করে আপনারা শিশুদের বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্পর্কে এই মুহূর্তেই ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলতে পারেন আমাদের মোবাইলের মাধ্যমে। মোবাইল নম্বর 01318016567। মোবাইল নম্বর আমি আবারও বলছি, 01318016567। শ্রোতা বন্ধুরা, আপনারা এই মুহূর্তেই এই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে সংযুক্ত হয়ে ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা নিয়মিত শ্রোতা তারা তো অবশ্যই জানেন যে আমাদের এই ফোন ইন অনুষ্ঠানটি প্রচার পরবর্তী সময়ে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে আপনারা আবারও শুনতে পারবেন। তো শ্রোতারা এখনো সংযুক্ত হয়নি আমাদের সাথে, এই ফাঁকে ডাক্তার ভাইয়ের সাথে একটু জানতে চাই, যেটি যে আমারও যে অবস্থা আসলে একটু ঠান্ডা লেগেছে, তো এই যে একটা ঋতুর পরিবর্তনের সময়, এই সময় কিন্তু এই সমস্যাটা অনেকেরই হচ্ছে যে ঠান্ডা জনিত একটু সমস্যা, সেই বিষয়ে একটু আমরা আজকে আপনার কাছে জানতে চাবো। আমাদের সাথে একজন শ্রোতা বন্ধু সংযুক্ত হয়ে গেছেন, আমরা আগে তার সঙ্গে কথা বলি, তারপরে আমরা অবসর ফাঁকে ওটা শুনে নিতে পারবো। হ্যালো, হ্যাঁ আদাব, কে আছেন শ্রোতা বন্ধু, নাম বলে সমস্যার কথা বলুন। জি বিপুল বলুন। চমৎকার একটি প্রশ্ন করেছেন। প্রথমত, দুবছর বয়সে বাচ্চাদের পায়খানা যদি ক্লিয়ার না হয়, আমরা ধরে নেই প্রথমে যে এটি হ্যাবিচুয়াল কনস্টিপেশন, অভ্যাসগত কারণে বাচ্চা পায়খানা করতে চায় না। আর দ্বিতীয়ত, ইসুপগুলোর ভুষি আমরা দুবছর বয়সের বাচ্চাদেরকে আসলে সাজেস্ট করি না। আর এগুলো যেহেতু ইসুপগুলোর ভুষি, এগুলো কিছুটা গাছন্ত ওষুধের মতোই, এগুলো খুব বেশি আসলে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে অনেক সময় দেখা যায় যে যদি প্রয়োজনের তুলনায় বেশি খাওয়ানো হয়ে যায়, সে সময় বাচ্চার পাতলা পায়খানা, পেট ফুলে যাওয়া, এমনকি বমি পর্যন্ত হতে পারে। তো কাজেই ইসুপগুলোর ভুষি আপনি খাওয়ালেও পরিমিত পরিমাণে খাওয়াবেন। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে ছোট বাচ্চাদের, বিশেষ করে যাদের বয়স 5 বছরের নিচে, তাদেরকে একটি নির্দিষ্ট সময়ে টয়লেট করানোর জন্য বসাতে হয়, পায়খানা করুক বা না করুক। এটা যদি অভ্যস্ত হয়ে যায় একবার বাচ্চা, তখন ধীরে ধীরে পায়খানাটা নিয়মিত হয় এবং সঠিক পরিমাণ পায়খানা বাচ্চারা করে থাকে। তো আপনি ইসুপগুলোর ভুষি খাওয়ানোর সময় এটি অবশ্যই খেয়াল রাখবেন যেন মাত্রাতিরিক্ত পরিমাণ না হয়, আর এটা বাচ্চার অভ্যাসে পরিণত করবেন না। আরেকজন শ্রোতা বন্ধু সাথে আছেন। হ্যালো, হ্যালো, সংযুক্তি কেটে গেছে শ্রোতা বন্ধু, আপনি আবারও চেষ্টা করুন, হয়তো
কোনো সমস্যার কারণে, যান্ত্রিক কোনো সমস্যার কারণে সংযোগটি কেটে গেল, আপনি আবার সংযুক্ত হলে আমরা হয়তো আপনার সাথে কথা বলতে পারবো। আরেকজন রয়েছে সাথে, হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এক বছর চার মাস, ওজন উচ্চতা বলতে পারবেন? ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা? আচ্ছা, প্রথমত এক বছর চার মাস বয়স, তার মানে হচ্ছে ষোলো মাস বয়স। আমরা বলি যে এক বছরের একটা ছেলে বাচ্চার ওজন হওয়া উচিত 8.5 কেজি, এবং চার মাস যদি যোগ হয় আমি আরও কিছু ওজন অ্যাড করি। আপনার বাচ্চাটার স্বাভাবিক ওজন হওয়া উচিত ছিল 9 কেজি, তো যদি 6 বা 7 কেজি ওজন হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে দেয়ার ইজ সাম প্রবলেম। এসব ক্ষেত্রে সাধারণত আমরা বাচ্চার কিছু রুটিন চেক আপ করে থাকি, বাচ্চার হার্টে কোনো সমস্যা আছে কিনা, বাচ্চার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা ঠিক আছে কিনা, তার অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আছে কিনা, এবং বাচ্চার ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা। যদি এই জিনিসগুলো ঠিক থাকে সেসব ক্ষেত্রে আমরা সাধারণত কিছু ভিটামিন জাতীয় ওষুধ দিয়ে থাকি, অটোমেটিকভাবে বাচ্চা খাওয়ার রুচি এবং ওজন দুটোই তখন বৃদ্ধি পায়। আর যদি এই যে রুটিন চেক আপের কথাগুলো বললাম, যদি এখানে কোনো প্রবলেম থাকে তাহলে এগুলো চিকিৎসা না হওয়া পর্যন্ত বাচ্চার রুচিও বাড়বে না, ওজনও বাড়বে না। আমার পরামর্শ হচ্ছে আপনি নিকটস্থ একজন শিশু বিশেষজ্ঞকে দেখান। আরেকজন শ্রোতা বন্ধু সাথে আছেন, হ্যালো। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শ্রোতা বন্ধু নাম বলে সমস্যার কথা বলুন। জি বলুন। আমার ছেলের বয়স হচ্ছে 8 বছর। জি, মানে আপনি কি পেশাব আসে, টেন বেজে যায়, এটা কি রাতে নাকি দিনে ঘুমালেও এটা হয়? রাতে না, শুধু দিনের বেলায়। দিনের বেলা না, রাতে। আচ্ছা, রাতে কবার করে এরকম? ও হচ্ছে একবারে এরকম করে, কিন্তু সকালবেলা উঠে দেখা গেল যে ভোরবেলা 1টা 1টার দিকে 3টার দিকে উঠে আবার নিজে নিজে পেন পেন খুলে ফিরে আর একটা অন্য পেন পরে আর কি। আচ্ছা, প্রতিদিনই হচ্ছে এটা? প্রথম কথা হলো যে 8 বছর বয়স, যদি দিনের বেলায় এমনটা না হয় রাত্রেবেলা হয়, আমরা এটিকে নকচার্নাল ইনিউরোসিস বলে থাকি। বাচ্চার রাত্রেবেলা যে কোনো একটা সময় দেখা যায় যে অটোমেটিক পেশাব করে ফেলতেছে। এসবের জন্য আমরা জীবন নির্বাহ যেটা বলে আমরা বলি যে লাইফস্টাইলে কিছুটা মডিফিকেশন করতে হবে। যেমন রাতে বিছানায় ঘুমানোর আগে সে পানি খাবে না, এবং সন্ধ্যার পর থেকে খুব কম পানি খাবে। আর আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে রাতে একটা নির্দিষ্ট সময়ে ওকে ঘুম থেকে তুলতে হবে, এবং ওর ঘুম ভাঙানোর পরে ওকে টয়লেটে নিয়ে যেয়ে পেশাব করাতে হবে। এরপরেও যদি দেখা যায় যে বাচ্চা তারপরেও এটি চলছে, চলমান প্রসেস, এটা কোনোভাবেই কমছে না, সেসব ক্ষেত্রে আমরা সাধারণত একটা আলট্রাসনোগ্রাম করতে বলি। আলট্রাসনোগ্রামে কোনো সমস্যা আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। আপনি একজন শিশু বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন এবং এটা নিয়ে অবশ্যই কনসালটেশন করবেন। শ্রোতা বন্ধু, আশা করছি আপনি বুঝতে পেরেছেন, এবং আমি শ্রোতা বন্ধুদের সবসময় বলি যে একজন বিশেষজ্ঞ ডাক্তার যে পরামর্শটি দেয় সেটি অবশ্যই গুরুত্ব সহকারে নেবেন। আজ ডাক্তার ভাই দুজনকে খুব গুরুত্ব সহকারেই বলেছেন যে কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে, সেক্ষেত্রে একজন শিশু বিশেষজ্ঞ দেখাতে হতে পারে, সেটি অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে নেবেন। শ্রোতা বন্ধুরা, আবারও জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে আছেন ডাক্তার আবু জাফর আল মুরাদ, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল স্পেশালিস্ট, মাতৃসদন মাহিগঞ্জ রংপুর। অনুষ্ঠানে ফোন করে শিশুদের বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্পর্কে এই মুহূর্তে আপনারা ডাক্তার সাহেবের সাথে কথা বলতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 01318-016-567। আরেকজন শ্রোতা বন্ধুর সাথে আছেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, উনি লাইনে আছেন, আপনি কথা বলুন। হ্যাঁ, উনি শুনছেন, আপনি শুনতে পাচ্ছেন, আপনি বলুন। আমার বাবার বয়স হচ্ছে 65 বছর, কালকে এমন অবস্থা লো প্রেসার, এসব ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটি বলি যে তার প্রেশারটা আগে স্টেবল করতে হবে, এবং প্রেশার স্টেবল করার জন্য যদি সম্ভব হয় তাহলে 1/2 লিটার পানির মধ্যে 1 প্যাকেট ওর স্যালাইন গুলিয়ে খাওয়ানো। তারপরেও যদি প্রেশারটা না বাড়ে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করিয়ে তাকে অনেক সময় স্যালাইন দিতে হয়। আপনি প্রথমত ওর স্যালাইন দিয়ে চেষ্টা করুন, তারপরও যদি প্রেশারটা বাড়াতে না পারেন সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করাতে হবে। আরেকজন শ্রোতা বন্ধুর সাথে আছেন, হ্যালো।
সমস্যার কথা বলুন। সমস্যা যে আমার এক ভাতিজা আছে, ওর বয়স 6 বছর হবে। ওর অসুবিধা হচ্ছে যে ওর যেটা আজকে শিশু চিকিৎসক ডাক্তার আছে তার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ও খেলা খেলবে মানে প্রায় মাঝে সময় দেখা যাচ্ছে যে মানে ওর প্যান্টাম নষ্ট করছে পায়খানা করে ফেলছে অজান্তেই, মানে সবসময় এই সমস্যাটা হয়। এই বিষয়টা সম্পর্কে একটু যদি প্রতিকার। বয়স কত বললেন? সাধারণত বাচ্চাদের যদি IBS এর সমস্যা থাকে তাহলে এরকম প্রবলেম হতে দেখা যায়। আমরা এইসব ক্ষেত্রে যেটি করি যে গ্যাস্ট্রো ইন্ট্রোলজির যে ডাক্তার আছেন পরিপাকতন্ত্রের, আমরা তার কাছে এই রোগীগুলোকে রেফার করে দিই। আপনি একজন গ্যাস্ট্রো ইন্ট্রোলজি ডাক্তারের সঙ্গে দেখা করবেন এবং উনি আপনাকে ভালো একটা পরামর্শ দিবেন আশা করি। আরেকজন শ্রোতা বন্ধুর সাথে আছেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? নাম বলে সমস্যার কথা বলুন। আমি কাকিমা লালমিনার থেকে বলছি, মোহাম্মদ কারিম আস্তা। জি কারিমা, ডক্টর কানিসা দিয়া ম্যামের সম্পর্কে জানতে ছিলাম, উনি কোথায় বসে? ডাক্তার কানিজ সাবিয়া ম্যাম তো আজকে নেই, উনি ডিপুটি সিভিল সার্জন রংপুর, উনি ওনার অফিসে থাকেন অফিস টাইমে। না, ওনার কোনো চেম্বার নেই, উনি ব্যক্তিগতভাবে এখানে কোথাও রোগী দেখেন না। উনি ডিপুটি সিভিল সার্জন রংপুরের, উনি অফিসেই থাকেন। কোনো প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ করতে হলে অফিসে আপনারা যেতে পারেন, কিন্তু উনি ব্যক্তিগত কোনো চেম্বার ওনার নেই। শ্রোতা বন্ধুরা, আমরা আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের সাথে আজ আছেন ডাক্তার আবু জাফর আল মুরাদ, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ও ক্লিনিক্যাল স্পেশালিস্ট, মাতৃসদন মাহিগঞ্জ রংপুর। অনুষ্ঠানে ফোন করে শিশুদের বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্পর্কে জেনে নিন। এছাড়াও অনুষ্ঠানটি আপনারা কিন্তু প্রচার পরবর্তী সময়ে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের অফিসিয়াল ইউটিউবে শুনতে পাবেন। শ্রোতা বন্ধুরা, আমাদের মোবাইল নাম্বার 01318016567। একজন শ্রোতা বন্ধুর সাথে আছেন। হ্যালো, আপনি কি বিষয় নিয়ে ফোন দিয়েছিলেন একটু আগে, কি সমস্যার কথা বলেছিলেন? খাবারের রুচি নেই। আচ্ছা, ওজনটা ডাক্তার সাহেব বলেছিলেন যে 5-6 কেজি বা 7 কেজি হলেও সেটা ঠিক না, ওর বয়স অনুযায়ী 8-9 কেজি হওয়া উচিত। কিন্তু হাঁটছে না। ডাক্তার ভাই, কিছু কি জানার আছে তার কাছে? আপনার বাচ্চা বসতে শিখেছে কতদিন বয়সে? আচ্ছা, প্রথম কথা হলো যে 1 মাস 1 বছর 4 মাস বয়স, এই বয়সে একটু একটু হাঁটার কথা, অ্যাটলিস্ট আপনার 2 আঙ্গুল ধরে বা আপনারা যদি ও 2 হাতে সাপোর্ট দেন এটি নিয়ে হাঁটার কথা। যদি কোনো, আচ্ছা, যদি আপনাদের হাত ধরে সে হাঁটে তাহলে এটি স্বাভাবিক আছে। কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে 2 মাস 3 মাস একটু দেরি হতে পারে। আপনি 18 মাস বয়স পর্যন্ত দেখবেন, 18 মাস বয়সেও যদি সে না হাঁটে সেক্ষেত্রে আপনাকে সরাসরি একজন শিশুরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে। শ্রোতা বন্ধু, আশা করছি সমস্যার সমাধান পেয়েছেন। এবং আমরা সবসময় বলি যে একটি শিশু কিন্তু তার কিছু কিছু অভ্যাসের ক্ষেত্রে অনেক শিশুর কিছু তাড়াতাড়ি হয়, অনেক শিশুকে একটু সময় লেগে যায়। তো ডাক্তার ভাই কিন্তু ঠিক তেমনটাই বলেছেন যে দুশ্চিন্তার কিছু নেই, তাকে একটু হাঁটানোর অভ্যাস করাবেন। আর একজন শ্রোতা বন্ধুর সাথে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সমস্যার কথা বলুন। হ্যাঁ, ভাজা পোড়া খেয়ে পেট ভরা থাকলে ভাত কিভাবে খাবে ভাই? আচ্ছা, তারপরে আপনি বিস্তারিতটা একটু বলুন, বাচ্চার হচ্ছে ওজন উচ্চতা এগুলো বলতে পারবেন? ওজনটা তো সঠিক মাপা নাই, একবার মাপলাম অনেক আগে, তার 16-17 কেজি হবে। হ্যাঁ, ভিটামিন খাওয়ানো যাবে? আচ্ছা, বাচ্চা ভাজা পোড়া বলতে কি কি খায়, সারাদিন সে কি খাচ্ছে?
সারাদিন মনে করেন বিস্কিট খাবে, টক খাবে, তারপরে চানাচুর ঝালমুড়ি এগুলো দেবেন, কিন্তু বাকিগুলো খাবো ভাত দেবেন তা মনে হয় না। আচ্ছা, আপনি ডাক্তার ভাইয়ের কাছে শুনুন, ডাক্তার ভাই বলছেন। আমি প্রায় প্রতিটি প্রোগ্রামে একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে বাচ্চাকে হয় রান্নাঘরে যে খাবারগুলো তৈরি হয় শুধুমাত্র সে খাবারগুলো খাওয়াবেন, অথবা রান্নাঘরে যে খাবারগুলো তৈরি হয় না যেটা বাইরের খাবার সেটা খাওয়াবেন। তো বাইরের খাবার খাওয়ার পরে আসলে বাড়ির খাবার বাচ্চাদের মুখে ভালো লাগবে না, আর বাইরের খাবারগুলো খেয়ে যদি পেট ভরে যায় তাহলে পেটে যদি জায়গা না থাকে তাহলে বাড়ির খাবারটা আসলে কিভাবে খাবে। আপনার বাচ্চার ক্ষেত্রে আমার প্রথম যেটি পরামর্শ সেটি হচ্ছে যে আপনার রান্নাঘরে যে খাবারগুলো রান্না হয় এর বাইরে আপনার বাচ্চাকে অন্য কোনো ধরনের খাবার দিবেন না। প্রথমত প্রথম সাত দিন বা দশ দিনে একটু কষ্ট হবে, বাট একবার যখন সে অভ্যস্ত হয়ে যাবে বাড়ির খাবারের সাথে তখন আর বাইরের খাবারগুলো সে খাবে না। তো আপনারা যদি ভাজা পোড়া খাবার খাওয়াতে হয় আপনাদের রান্নাঘরে ভাজা পোড়া খাবারটা তৈরি করবেন এবং সেই খাবারটা আপনারা বাচ্চাকে খাওয়াবেন, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাইরে থেকে যে খাবারগুলো আনছেন এই খাবারগুলো বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, আপনি একটি প্রশ্ন করেছেন যে ভিটামিন জাতীয় ওষুধ দেওয়া যায় কিনা। ভিটামিন জাতীয় ওষুধ আমরা তখনই দেই যখন বাচ্চার শরীরে ভিটামিনের কোনো ঘাটতি দেখা দেয়, তখন আমরা ভিটামিন দিয়ে থাকি। আপনি বাড়ির খাবার খাওয়ানো শুরু করুন, বাইরের খাবার বন্ধ করুন, তারপরেও যদি ওর রুচি না ফেরে তখন আমরা ভিটামিন ওষুধ দিব কিনা চিন্তা ভাবনা করা যেতে পারে। শ্রোতা বন্ধু আছেন সাথে, হ্যালো, হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু। আমি মহেন্দ্র বলছিলাম, আপা আজকে আমি কুকুর দেখিয়া। জি বলুন। ওই যে আবার বাচ্চা হয় হচ্ছে মানে কৃমি টোজ দিছি 5 মাস হলো, হ্যাঁ কৃমি কিছু কিছু কৃমি বের বাইরে চলে যায়, এখন কি কৃমি টোজ দেওয়া যাবে? সাড়ে কাছে আমার এটা প্রশ্ন, 3 বছর বয়স। কতদিন হলো কৃমি ওষুধ খাইয়েছেন? কতদিন আগে? 5 মাস হলো। 5 মাস হলো খাইয়েছেন কৃমি ওষুধ, আবার খাওয়ানো যাবে কিনা? আচ্ছা, কি কি ওষুধ খেয়েছিলেন, কয়বার খেয়েছিলেন মনে আছে? চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি, সেটি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো হচ্ছে কৃমির একটি সমস্যা কিন্তু যেটা ডাক্তার ভাই বলছিলেন, যে চমৎকার একটি প্রশ্ন, যে এটি কিন্তু বাচ্চাদের আমরা সবসময়ই যে বিশেষ করে গ্রাম অঞ্চলে যে বাচ্চারা খেলাধুলা করছে মাটির সাথে খেলছে বা সেরকম পরিবেশে থাকছে তাদের ভিতরে কৃমির প্রবণতা কিন্তু একটু বেশি। তো উনি 5 মাস আগে কৃমির ওষুধ খাইয়েছেন, ওনার যেটি জানার বিষয় সেটি হচ্ছে যে এখন আবার উনি কৃমির ওষুধ খাওয়াতে পারবেন কিনা। যেহেতু 5 মাস আগে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে, এখন যদি পায়খানায় ডেফিনিট কৃমির উপস্থিতি না থাকে তাহলে এই মুহূর্তে কৃমির ওষুধ খাওয়ানোর দরকার নেই। আর আমরা বাংলাদেশে বলেন বা সারা বিশ্বে বলেন, কৃমিনাশক যে প্রোগ্রামটি চালু আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার, এটি হচ্ছে যে 6 মাসে একবার। তো 6 মাস কমপ্লিট হয়ে গেলে আপনার পরিবারের যতজন সদস্য আছেন সবাই আপনারা করে এক ডোজ কৃমির ওষুধ খেয়ে নেবেন। আলাদাভাবে এই মুহূর্তে আপনার বাচ্চাকে খাওয়ানোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। 6 মাস হয়ে গেলে পরিবারের সকল বাচ্চা সহ পরিবারের সকলেই একটি করে কৃমির ওষুধ খাবেন, প্রতি 6 মাস অন্তর অন্তরই সবাই মিলে খাবেন, সেই বিষয়টি ডাক্তার সাহেব বলেছেন। শ্রোতা বন্ধু আশা করি আপনি শুনতে পেয়েছেন। আরেকজন শ্রোতা বন্ধুর সাথে আছেন, হ্যালো। আচ্ছা, বাড়ির খাবার খাচ্ছে না, বাহিরের খাবার খাওয়ার সময় সে খাচ্ছে সেটি? তাহলে তো রুচি কম বলা যাবে না, বলতে হবে যে রুচি বাহিরের খাবারের প্রতি বেশি। ডাক্তার ভাই যদি একটু আগে আরেকজন শ্রোতা বন্ধুকে এই বিষয়ে বলেছেন, আমরা আবারও ডাক্তার ভাইকে অনুরোধ করবো যে একটু বলবেন। ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো এগুলোকে আমরা বলি যে জাঙ্ক ফুড, যে খাবারে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ 5-7% বেশি হয় সেগুলোকে আমরা জাঙ্ক ফুড বলি। জাঙ্ক ফুডগুলো যেটি করে বাচ্চাকে স্থূলকায় আকার ধারণ করে, বাচ্চার ওজন বেড়ে যায়, শরীরে ওবেসিটি তৈরি হয়ে যায় এবং ভবিষ্যতে যে দেখা যায় যে বাচ্চার এই বাচ্চাগুলোরই ক্যান্সার এবং যে মারাত্মক কিছু অসুখ আছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, এই অসুখগুলো এই বাচ্চাদের বেশি হয়। আপনি প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে যে সকল ধরনের ফাস্টফুড জাতীয় যে খাবার এটি আপনাকে বন্ধ করে দিতে হবে এবং তাজা ফলমূল জাতীয় যে খাবারগুলো এখন বাজারে আছে দেশি ফলমূল এগুলো আপনি আস্তে আস্তে করে বেশি বেশি করে খাওয়াবেন। বাড়িতে যে খাবারগুলো রান্না হয় এগুলো বারবার করে খাওয়াবেন
এবং একটা খাবারের পর থেকে আরেকটা খাবারের আগ পর্যন্ত অন্তত চার ঘন্টার যে গ্যাপটা এটা যেন মেনটেন হয় এদিকে একটু নজর রাখবেন। আর প্রথম কাজ হচ্ছে আপনার জাঙ্ক ফুড জাতীয় যে খাবার, ফাস্টফুড জাতীয় যে খাবার, এগুলো আপনাকে টোটালি বন্ধ করে দিতে হবে। আরেকজন শ্রোতা বন্ধুর সাথে ছিলেন, সংযোগটি কেটে গেল, শ্রোতা বন্ধু আবারও চেষ্টা করুন। শ্রোতা বন্ধুরা আমাদের সময় একেবারেই কিন্তু শেষের দিকে, একটু দ্রুতই কথা বলতে হবে আপনাদের। আরেকজন শ্রোতা বন্ধু আছেন সাথে, হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, স্যার আছে লাইনে, আপনি বলুন। হাই প্রেশারের জন্য প্রেশারের ওষুধ কন্টিনিউ করতে হবে, যদি প্রেশারের ওষুধ খাওয়ার পরেও দেখা যায় যে প্রেশারটা কমছে না সেক্ষেত্রে আমরা সাধারণত কিছু ক্ষেত্রে প্রেশারের ওষুধের ডোজটা একটু বাড়িয়ে দিই, তারপরেও যদি দেখা যায় যে প্রেশার কমছে না সাধারণত কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যেমন কিডনি ঠিকভাবে কাজ করছে কিনা, ইসিজিতে কোনো প্রবলেম আছে কিনা, তার রক্তে চর্বির পরিমাণ কীরকম আছে, এই জিনিসগুলো দেখে আমরা সাধারণত প্রেশারের ওষুধ পরিবর্তন করে থাকি। তবে হুট করে যেহেতু দীর্ঘদিন থেকে উনি একটা প্রেশারের ওষুধ খাচ্ছে, এই ওষুধটা হুট করে ডাক্তার না দেখিয়ে আপনি নিজে নিজে পরিবর্তন করবেন না। আশা করছি শ্রোতা বন্ধু আপনি উত্তর পেয়েছেন। এবং শ্রোতা বন্ধুরা আমাদের সাথে আছেন ডাক্তার আবু জাফর আল মুরাদ, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল স্পেশালিস্ট, মাতৃসদন মাহিগঞ্জ রংপুর। এবং অনুষ্ঠানে ফোন করে আজকে জেনে নেবার বিষয়টি হচ্ছে শিশুদের বিভিন্ন রোগ ও তার প্রতিকার। শ্রোতা বন্ধুরা আমাদের মোবাইল নম্বর 01318016567, মোবাইল নম্বর আমি আবারও বলছি 01318016567। আমাদের হাতে সময় কিন্তু খুব কম, যারা কথা বলতে চান দ্রুত আমাদের এই নম্বরে আপনারা সংযুক্ত হবার চেষ্টা করুন। তো ডাক্তার ভাই, যেহেতু এখন শ্রোতা বন্ধুরা নেই, যেটি আমি শুরুতেই জানতে চাইছিলাম যে আসলে আবহাওয়ার একটা পরিবর্তন হচ্ছে, এই সময় একটু সর্দি কাশি ঠান্ডা ছোট বড় সবার মাঝেই দেখা যাচ্ছে, এই বিষয়ে একটু আপনি আমাদের পরামর্শ দেবেন। একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে দিনের একটা নির্দিষ্ট সময় কিন্তু এখন প্রচন্ড গরম, এবং যত দিন গড়িয়ে রাতের দিকে যাই আমরা আস্তে আস্তে টেম্পারেচারটা কমতে থাকে এবং রাতের শেষ ভাগে যে দেখা যায় যে একেবারেই ঠান্ডার মতো হয়ে যায়। তো আমরা যেটা করি যে ফ্যান অনেক ফুল স্পিডে ছেড়ে দিচ্ছি এবং রাতের দিকে যখন ঠান্ডা লাগে তখন দেখা যায় অনেক সময় ফ্যানের বাতাসেই ঠান্ডা লেগে যায়। আর আরেকটি যেটি সমস্যা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের গা প্রচুর ঘামছে, এই ঘামটা কিন্তু আমরা শরীর থেকে মুছতে পাচ্ছি না, তো আস্তে আস্তে ঘামটা শরীরে বসে যাচ্ছে এবং এর কারণে কিন্তু ঠান্ডা লাগছে। তো এই ক্ষেত্রে আমার যেটা পরামর্শ সেটি হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি খান, প্রচুর পরিমাণে তাজা ফলমূল খান, বাজারে যেগুলো অ্যাভেলেবেল আছে দেশি ফলমূল, বিশেষ করে জাম্বুরা এখন খুব ভালো পাওয়া যাচ্ছে, জাম্বুরাটা আপনি রুটিন খাবারের তালিকায় যোগ করুন। সাথে এর বাইরে অন্যান্য ভিটামিন সি জাতীয় যেসব খাবার আছে, লেবু খেতে পারেন, মালটা খেতে পারেন, একটু কমলা খেতে পারেন, পেয়ারা পাওয়া যাচ্ছে বাজারে, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এই খাবারগুলো যদি খাওয়া যায় তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এবং ঠান্ডা লাগার যে প্রবণতাটা এটা কিন্তু কমে আসে। তা আমার মনে হয় স্যার, এই যে আমার একটা পার্সোনাল প্রশ্ন আছে, বুঝছেন না, আমার এখন খাওয়ার রুচি হয়েছে, এই যে কাশটাও কিন্তু কমে গেছে, কিন্তু এখন আমার সমস্যাটা হলো এই যে গলাটা শুকি শুকি যাইতেছে, শুকি শুকি যাইতেছে, ব্যাপারটা সেটি হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, প্রচুর পরিমাণে তাজা ফলমূল খাবেন এবং আপনার শরীরটা ঘেমে গেলে সাথে সাথে ঘামটা শরীর থেকে মুছে ফেলবেন, প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, আশা করছি ধীরে ধীরে আপনার এই সমস্যাটা কমে যাবে। মন্তাজ ভাই, ডাক্তার ভাই যেভাবে বললো, হ্যাঁ যেভাবে বললো ডাক্তার ভাই, আপনি সেভাবে তাহলে ব্যবস্থা নেন। হ্যাঁ, ফলমূল আজকে বাড়ি যাওয়ার সময় আর্জিনা ভাবি আর আপনি ফলমূল কিনে নিয়ে যাবেন, খালি কলা ছাড়া কোনো ফলে খায় না, কলা ছাড়া কলা আর পানি খাওয়ার কথা কই নেন, বাপ রে বাপ, পানি যেমন পানি ভয় পাই এমরাও তেমন ভয় পাই কি মন্তাজ ভাই, ঠিক পানি খান না, পানি কম, পানি জাতীয় ফল খাই, তবে মনে করেন কমলা খাইলে, মনে করেন কলা খাইলাম, মনে করেন সিজনাল সময় আম খাইলাম, মনে করলাম সব ওই ওই আপা ওই ওই বুঝছেন, মনে করি নেন যে খাই, মানে মনে করি নেন যে খাইলো, বুঝছেন, আরে মানুষের অভ্যাস, মনে করেন যে আমার যে ওই যে একটা ভাতিজি আছে, তারপর মনে করেন যে কি যে তার একটা উদ্যোগিতায় কাম করবার জন্য খালি দৌড় দৌড় দৌড়ের উপরে থাকে। ভাতিজার গল্প আজকে না, কারণ আমাদের শ্রোতা বন্ধুরা অপেক্ষায় আছেন, আমি শ্রোতা বন্ধুদের আবারও জানিয়ে দিচ্ছি, শ্রোতা বন্ধুরা আমাদের সাথে আজ আছেন ডাক্তার আবু জাফর আল মুরাদ,
বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ক্লিনিক্যাল স্পেশালিস্ট মাতৃসদন মাহিগঞ্জ রংপুর। অনুষ্ঠানে ফোন করে আপনারা শিশুদের বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্পর্কে এই মুহূর্তেই ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলতে পারেন। আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু খুবই কম, আর মাত্র 4 মিনিট আপনারা সময় আছে আমাদের সাথে আপনারা সংযুক্ত হতে পারবেন। এই 4 মিনিটের মাঝে যারা সংযুক্ত হতে পারবেন তারা ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলতে পারবেন। আমাদের মোবাইল নাম্বার 01318016567। মোবাইল নাম্বার আমি আবারও বলছি 01318016567। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমাদের এই মোবাইল নম্বরে সংযুক্ত হলে ডাক্তার সাহেবের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। ডাক্তার সাহেব, যেহেতু শ্রোতা বন্ধুরা নেই, আমি নিজে থেকেই একটি বিষয়ে জানতে চাই যে ছোট শিশুদের জন্য আমরা সবসময় বলছি যে শিশুদের, যেটি আজকেও এসছে এবং আপনি প্রতিদিনই বলেন, যে শিশুদেরকে বাহিরের খাবার খাওয়ানো যাবে না, বাসার খাবার খাওয়াতে হবে এবং বাসার খাবারে অভ্যস্ত করে তুলতে হবে। তো একটা সময় হচ্ছে বাড়তি খাবার যখন শিশুরা খেত তখন সব রকম খাবার মিশিয়ে খিচুড়ি করে একটা পুষ্টিমানযুক্ত বাড়তি খাবার শিশুদের দেয়া হতো। এই বাড়তি খাবার সম্পর্কে একটু বলবে যে 6 মাস বয়সের পর থেকে একটু শিশুকে আসলে কি ধরনের খাবার আমরা খাওয়াবো বা অভ্যস্ত বাড়ির খাবারে অভ্যস্ত করার জন্য ওই 6 মাস পর থেকে কি কি খাবার আমরা তাদের খাওয়াবো? ধন্যবাদ, প্রশ্নটি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। আমরা বলে থাকি যে প্রথম 6 মাস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে, এটিকে আমরা বলছি যে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং। 6 মাস পর্যন্ত বাচ্চার শরীরের জন্য যে চাহিদা এটি আসলে বুকের দুধের মধ্যেই থাকে। 6 মাস পর থেকে দেখা যায় যে বাচ্চার শরীরের চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে। এই যে বাড়তি চাহিদাটা এটি পূরণ করার জন্য আমরা পরিপূরক খাবার শুরু করি, যেটিকে আমরা বলি আমাদের ভাষায় কমপ্লিমেন্টারি ফুড। তো আমরা যেটি বলে থাকি সেটি হচ্ছে যে বাচ্চাকে প্রথম থেকে শিখাতে হবে সবকিছু। মায়ের পেট থেকে আসার সময় বাচ্চা খাওয়াটা শিখে আসে না। আমরা 6 মাস হয়ে গেলে বুকের দুধ খাওয়াবো, বুকের দুধের পাশাপাশি ফ্যামিলি যে টাইমটা, ফ্যামিলি ফুডিং যে টাইমটা, পরিবারের সবাই একসাথে যখন খায় খাবার সময়টা, পরিবারের সবাই ঠিক ওই সময় আমরা বেবিকে সাথে নিয়ে বসবো এবং আমরা যে খাবারগুলো খাই, পরিবারে যে খাবারগুলো খাওয়া হয়, এই খাবারগুলো একটু একটু করে বাচ্চার মুখের মধ্যে ইন্ট্রোডিউস করতে হবে। তো দেখা যায় অনেক সময় যে একটা নতুন খাবার দিলে বাচ্চা সেটি নিতে চায় না। তো এই খাবারটা প্রতিদিনই একবার করে চেষ্টা করতে হবে। মোটামুটি 7 দিন 8 দিন 10 দিন চেষ্টা করার পরে দেখা যাবে যে বাচ্চাটা ওই খাবারটা আস্তে আস্তে খাওয়াটা শুরু করে। আর প্রথমে আপনি যেটি বললেন যে খিচুড়ি, খিচুড়ি হচ্ছে একটি আদর্শ ব্যালেন্সড ডায়েট আমরা বলে থাকি। খিচুড়ির মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব ধরনের খাবারই থাকে, যার কারণে আমরা খিচুড়ি খাওয়ানোর প্রতি বেশি বেশি করে উৎসাহ দিই। কারণ একটা বাচ্চার স্বাভাবিক বৃদ্ধির জন্য কার্বোহাইড্রেট যেমন জরুরি, প্রোটিনও লাগবে, পাশাপাশি তার শরীরে চর্বি লাগবে, ভিটামিনস মিনারেলস এগুলোরও দরকার আছে। এবং আমরা খিচুড়ির মধ্যে যদি চাল, ডাল, তেল, কিছু মাংস দিতে পারি, ডিম দিতে পারি, এর বাইরে যদি আমরা কিছু শাকসবজি মিক্স করে দিই, তাহলে দেখা যায় যে একটা খাবারের মধ্যেই কিন্তু এনার্জি, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস মিনারেলস সবকিছুই থাকছে। তো যার কারণে আমরা খিচুড়িটা মাঝে মাঝেই বলি যে বাচ্চাকে খাওয়ানোর জন্য। তো এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, প্রতিদিনই যদি বাচ্চাকে খিচুড়ি খাওয়ানো হয় একটা সময় কিন্তু বাচ্চার খিচুড়ির প্রতি একটা অরুচি চলে আসবে। তো বাচ্চার যেন অনীহা তৈরি না হয়, অরুচি তৈরি না হয়, এই বিষয়টা বাবা মাকে মাথায় রাখতে হবে। আমরা খুব সুন্দর একটি বিষয় জানলাম এবং সকলের পক্ষ থেকে, বাংলাদেশ বেতার রংপুরের সকলের পক্ষ থেকে ডাক্তার ভাইকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের ফোনে অনুষ্ঠানটিতে আসবার জন্য। তো আজ আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি, আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুখী জীবন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরিচালনা করলেন নাসরিন সুলতানা, অনুষ্ঠান সহযোগিতায় মোল্লা মোসাদ্দেক হোসেন, প্রকৌশল দায়িত্বে রবিউল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ রাশেদ খান, প্রযোজনায় মোসাম্মদ ফারহানা আরজুমান বানু, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার রংপুর।